বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম নতুন আরো একটি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাকরির প্রস্তুতি বিষয়ক এপিসোডে। আমি বরাবর চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট এবং সাজেশন দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমি ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান দেখাবো। এই সাধারণ জ্ঞানগুলো শুধু এই চাকরির পরীক্ষার জন্য নয়, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই কমন। তাহলে প্রথম যে সাধারণ জ্ঞানটি রয়েছে আপনাদের জন্য, সেটি হচ্ছে ছয় দফা আন্দোলন। হ্যাঁ, ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল? খুবই কমন একটি প্রশ্ন, অনেকেই এই উত্তরটি পারেন। হ্যাঁ, যারা পারেন ভালো, যারা পারেন না তারা মনে করে নেন বা শিখে নেন। ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1967 সালে। হ্যাঁ, 1967 সালে। তারপর খ নাম্বার যে সাধারণ জ্ঞানটি আপনাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস কবে? হ্যাঁ, বাংলাদেশের সংবিধান দিবস কবে? বাংলাদেশের সংবিধান দিবস কবে? হ্যাঁ, বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। তারপর যে সাধারণ জ্ঞানটি রয়েছে, এটি হচ্ছে বর্তমানে যে কোনো চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি আসতে দেখা যায়। শুধু লিখিত পরীক্ষা নয়, এমসিকিউ পরীক্ষায় এই প্রশ্নটি থাকে। সেটি হচ্ছে ঢাকায় মেট্রো রেল, হ্যাঁ, মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয়? কবে চালু হয়? উত্তর হচ্ছে 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর 2022। তারপর যে প্রশ্নটি রয়েছে সেটিও কমন, বিভিন্ন ডিসি অফিসে দেখা যায় প্রশ্নটি আসতে। সেটি হচ্ছে বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? বুদ্ধিজীবী দিবস কত তারিখ? এটি খুবই কমন এবং একটি সহজ প্রশ্ন। হ্যাঁ, অনেক পরীক্ষায় এটি আসে। বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর। হ্যাঁ, 14 ডিসেম্বর। তারপর যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? হ্যাঁ, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? কোন মশা ছড়ায় চিন্তা করেন। এটি হচ্ছে এডিস মশা। না, এডিস কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এডিস। তারপর হচ্ছে ইরাটম কি? হ্যাঁ, ইরাটম কি? ইরাটম কি? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। হ্যাঁ, উন্নত জাতের ধান। হ্যাঁ, ইরাটম কি? উন্নত জাতের ধান। তারপর হচ্ছে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে, সেটি হচ্ছে জেল হত্যা দিবস কবে? হ্যাঁ, জেল হত্যা দিবস কত তারিখ? জেল হত্যা দিবস কত তারিখ? হ্যাঁ, খুবই কমন একটি প্রশ্ন। জেল হত্যা দিবস হচ্ছে 3 নভেম্বর। হ্যাঁ,